ওযু ঠিক মতো করে, রুকু ঠিক মতো করে, সিজদা ঠিক মতো করে, কবেলাত সলাতহু ও কবেলা সায়রাম আলিহি, তাহলে তার সলাত কবুল করা হবে, তার সব এবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতহু, আর যদি সলাত তার কাছে প্রত্যাখ্যান করা হয় রুদ্দাত আলাইহি সায়রাম আলিহি, তাহলে তার সব আমল বাতিল বলে গণ্য হবে, সব প্রত্যাখ্যান করা হবে, কোনো ইবাদত কবুল হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানিয়ে জানাচ্ছি যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে নেই। সেটা বাপ মায়ের সেবা হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা তাসবিহ তাহলিল হোক, সেটা জিকির আজকার হোক, সেটা হজ করা হোক, সেটা দান খায়রাত হোক, সেটা মানুষের সেবা করা হোক, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সলাতের মতো হতে পারে। সলাত এক আশ্চর্য বিরল ভিন্ন ধরনের ইবাদত, যার তুলনা পৃথিবীতে নেই। এটা আছে তো বাকি ইবাদত আছে, এটা নেই তো কিছুই নেই সলাত। আজকের আলোচনায় সংক্ষিপ্ত বিবরণে সলাতের ফজিলত না বলে সলাত আরম্ভ হওয়ার সূচনা। সলাত আরম্ভ করতে হলে ওযু করতে হয়, ওযু করতে গেলে পেশাব পায়খানার প্রয়োজন হয়। পেশাব পায়খানায় যাবেন, ঢোকার সময়তে বা পেশাব পায়খানায় ঢোকে, টয়লেটে ঢোকে, বসার সময় বলবেন, ঢুকলেই দোয়া পড়া যাবে না এ কথা নয়, কিন্তু যখন পেশাব পায়খানা আরম্ভ হয়েছে তখন দোয়া পড়া যাবে না, এটা হলো কথা। ঢুকে গেছেন আর বলা যাবে না এটা নয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাওয়াইস, নিশ্চয় আমি অপবিত্র জিন জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। টয়লেট পেশাবখানা পায়খানা হলো জিন থাকার জায়গা, শয়তান সেখানে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই দুয়ার পূর্বে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস, তাহলে শয়তান তার লজ্জায় স্থান দেখতে পাবে না, ক্ষতিও করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ ছেড়ে বলেন তাহলে লজ্জায় স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহকে বলেছি, ওর ক্ষমতা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, বিসমিল্লাহ বলে যে দরজায় দরজা নাই, যে বাড়ির বাহির দরজা নেই, সেই বাড়ির দরজায় যদি বিসমিল্লাহ বলে একটা কাঠ খড়ি একটা টুকরা কিছু বিসমিল্লাহ বলে রেখে দেয়, তাহলে সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এর কোনো ক্ষমতা নেই, বিকলঙ্গ নীতি। দোয়া পড়বেন বিসমিল্লাহ বলে অন্ধ হয়ে যাবে, আপনাকে দেখতে পাবে না, ক্ষমতা খর্ব হয়ে গেছে। পেশাব পায়খানা থেকে বের হয়ে আসছেন, পবিত্রতার বিবরণ। আমরা লকডাউনকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরে পবিত্রতার বিবরণ দিয়েছি। আসলে করোনা ভাইরাস যদি জীবাণু হয় তাহলে মাস্ক পরে এটা ঠেকানো যাবে কি না? ধর্মের ইসলামের পবিত্রতা এক অবাক পবিত্রতা, আশ্চর্য। ঘুম থেকে উঠে আপনি হাতটা পানিতে ডুবাতে পাবেন না, ঘুম থেকে হাতটা আগে ভালো করে পরিষ্কার করে ধুইতে হবে কবজি পর্যন্ত। কি হয়েছে যে আমি আগে ধুইব, ব্যাপারটা কি? এরপরে আপনি অজু শুরু করলেন, অজু শুরু করলেন তখন আপনি কবজি পর্যন্ত তিনবার ধুইবেন, তার মানে কবজি পর্যন্ত তিনবার ধৌত না করলে এই হাতটা মুখে পানি দেওয়ার উপযুক্ত হয়নি। একটু পরে তো কোণে পর্যন্ত ধোবই,
তখন ধুইলে হাত ধোয়া পড়বে না, কবজি ধোয়া পড়বে না। যখন আমি কনুই পর্যন্ত হাত ধোয়া তো করব, তখন কবজি পর্যন্ত ধোয়া পড়বে কি না? তা আগেই কবজি পর্যন্ত ধুইলাম কেন? তাহলে ধর্মে কোনো বেকার কাজ করা হয় নাকি? তার মানে কবজি পর্যন্ত ধুইলে এ হাত দিয়ে এখন পানি মুখে দেওয়া যাবে, হাত এখন উপযুক্ত হয়েছে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরলে তো একটা থেকে হিতে বিপরীত হবে, শেরেক হয়ে যাবে, এ রক্ষা করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, লা ইউদি শাইউন শায়া, কোনো কিছু কোনো কিছুকে অতিক্রম করতে পারে না। লা ইউদি শাইউন শায়া, রোগ জীবাণু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে না। লা ইউদি শাইউন শায়া, রোগ জীবাণু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে না। তখন একজন পল্লীর মানুষ দাঁড়ায় বলছে, জি যাই, একটা উটকে চুলকানি ঘাও হলে বাকি সব উটকে হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলেন, এই মানাজরা বালাওয়ালা, প্রথমটাকে কিভাবে হলো বলো? একটা থেকে যে আরেকটা চলে যায়, তো প্রথমটা কিভাবে হলো? তো সাহাবী আর কিছু বলছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্নাল্লাহা খালাকাল খালকা, ইন্নাল্লাহা খালাকা কুল্লা নাফসিন ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা বাহা, আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সময় তার মরণ, তার জীবন, তার রুজি, তার বিপদ আপদ রোগ ব্যাধি লিখে দিয়েছেন। সেই দিন যদি আপনার করোনা লিখা থাকে আর আজকে যদি আপনি পাথরের মধ্যে ঢোকে থাকেন, করোনা ভাইরাস আপনাকে ধরবেই। হাদিস যেভাবে এসেছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওইভাবে বিশ্বাস করে আছি। আপনাকে করোনা ভাইরাস ধরেছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার গাটা আমি সারাদিন বলাইতে পারি, আপনি বাস্তব দেখতে পারেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আপনার গায়ে হাত বোলাতে গিয়ে যদি করোনা আমাকে ধরে, আমি বলবো না আপনার কারণে হয়েছে, আমি বলবো সেদিন লিখা ছিল এই জন্য হয়েছে। মাস্ক সব সময় পরেন, সালাতে মাস্ক পরতে গেলেন কেন? সালাতে তো মাস্ক পরা নিষেধ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইউগাত্তির রাজুল ফাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাখনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে নিষেধ করেছেন এবং সালাতের মধ্যে মুখ ঢাকতে নিষেধ করেছেন। করোনা তো আপনি মরে যান তবুও ভালো, মরতে তো হবে একদিনে, দুদিনে আগেই হলো, তাতে কি আছে? ওর আমি 5 পয়সা দাম দিনে, একবারে জিরো দাম দিনে, ওর আমার কাছে সরিষা পরিমাণ দাম নেই, ওটা আমি কোনো সময় ভাবি না। সবাই যদি চতুর্দিক যদি খালি করোনায় ঘেরা থাকে, তা আমার অন্তরে একটু দ্বিধা হবে না যে কে জানি লাগতেও পারে, এরকম আমার অন্তরে দ্বিধা হবে না। আমি এই নীতি থেকে এত উপরে এবং এর উপরে আমার এত ঘৃণে। ফাঁকা হয়ে সালাত আদায় করার তো কোনো প্রশ্নই আসে না। আর আমি তো বক্তব্যে কঠোরভাবে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আমি দেখি নে শরীয়তে প্রাচীরের মতো হয়ে কাতারে সলাতে দাঁড়াতে হবে, এই বিষয়টি রাসূল যত কঠোরভাবে দেখেছেন শরীয়তের আর কোনো বিষয় এত কঠোরভাবে দেখেননি। 23 বছর জীবনে এমন কোনো দিন এক অক্ত পার হয়নি যেই অক্তে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ওজো দেখছি শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে, ফাঁকা বন্ধ করুন, এরকম না বলে তিনি কোনোদিন সালাত শুরু করেছেন, এরকম ঘটেনি। অথচ বলা লাগে না, রাসূলকে দেখলেই সাহাবীগণ করেন, দেখবেন, এই ছেলে কারো গায়ে হাত দিয়েছ নাকি, রেডি হও, দেখবে তুমি সাহাবীগণের অনুসরণ,
23 বছর যাবৎ কথায় কথায় বলতে হবে, কথায় কথায় বলেছেন মানে এর গুরুত্ব দেখিয়েছেন। দেখবে তুমি রাসূল সাহাবীগণের অনুসরণ, এদিকে দেখো আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সালাত আরম্ভ করেছে, তখন জুতাতে ময়লা ছিল, জিব্রাইল এসে বলছেন জুতা খুলেন, আল্লাহ রাসূল সালাতের মধ্যে জুতা খুলে দিয়েছে, সাহাবীগণ খুলে দিয়েছে। এখন সালাতের পরে আল্লাহ রাসূল দেখছেন সবাই জুতা খুলে দিয়ে, আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার তোমরা জুতা খুলেছ কেন? তো সাহাবীগণ বলছেন আপনাকে দেখলাম এই জন্য। আরে আরে আমার ব্যাপারটা হলো জিব্রাইল আমাকে এসে বললেন যে আপনার জুতাতে ময়লা, সেই জন্য আমি খুলে দিয়েছি, তো তোমাদের জুতাতে ময়লা, এটা কে বলল বলেন তো? আমি এ বলে কি দেখাতে চেয়েছি আপনাদেরকে? আনুগত্য, অনুসরণ, অনুসরণ বলা লাগেনি। তার মানে 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক অক্ত না বলে তিনি সালাত শুরু করেননি, তার মানে এটা কত গুরুত্ব! এখানে মরে যাওয়া ভালো, ফাঁকা করা তো বহুদূরের কথা, অসম্ভব হতে পারে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী জাতির সামনে ঘোষণা দিয়ে যাচ্ছি যে মানুষ 3 ফুট দৌড়ে দৌড়ে দাঁড়াতে পারে সলাতে, যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তন হবে না। এবং কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি ফাঁকা হয়ে মরা পর্যন্ত দাঁড়ায় কিয়ামত পর্যন্ত, তবে এর বৈধতা আসবে না। বৈধতা নিয়ে আসতে হলে আবার কাকে আসতে হবে দুনিয়ায়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এর বৈধতা কোনোদিন আর হবে না। সমস্যা কিসের সমস্যা? আল্লাহ নবী বলছেন যে সকালে মুমিন বিকালে কাফের হবে, সেটা হয়েছে এখন। ইংরেজদের যুগে হাজারো আলেম ওলামা দেশবাসী ধ্বংস হয়ে গেল, তারা শরীয়ত পরিবর্তন করলো না, বুকে হাত বাঁধবে বলছে, ফাঁসি হবে হবে, বুকে হাত বাঁধব, জোরে আমিন বলবো, ফাঁসি হবে হবে, এটাই শরীয়ত মনে করে এভাবেই থেকে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, ফাঁসি হয়ে গেছে, পিছনে হটেনি। কে কি বললো সুন্দর করে শরীয়তকে উপেক্ষা করে সালাত আদায় করছে। বলছিলাম আপনি শরীয়তের পবিত্রতা দেখলে অবাক হয়ে যাবেন, আমি সেই কথা আজকে বিস্তারিত আলোচনা করছি না। আপনারা এমনিতে দেখতে পারেন অনলাইন আল ইতেশাম টিভি, একবারে করোনা থেকে, করোনা লকডাউন থেকে শুরু করে দীর্ঘদিন যাবৎ এই বিষয়ে আমাদের আলোচনা চলেছে, এখনো তারই জের ধরে সলাতের উপরে আলোচনা চলছে। আপনারা জুমার দিন উপস্থিত হবেন জামিয়া সালাট ডাঙ্গিপাড়া বায়তুল হাম জামে মসজিদে, আপনাদের সামনে বিষয়ে বিস্তারিত বিবরণ নীতিগতভাবে দেওয়া হবে, হচ্ছে হবে ইনশাআল্লাহ। বলছিলাম অজু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা আদুল্লুকুম মায়ামহুল্লাহ বেহিল খাতায়া ওয়ারফু বেহিল দারাজাত। শোনো 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 শোনো, আমি তোমাদের একটা আমলের কথা বলে দিব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। শোনো 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 শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব? বলে দিব না কি যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আলুবালা, হ্যাঁ বলবেন না কেন, বলেন। সেটা কি যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, এটা হলো এসবাগুল উজু আলাল মাকারেহে, কষ্টের সময় শীতের দিনে ভালো করে অজু করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। কাসরাতুল খতায়াল আল মাসাজিদ, বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যেতে হবে, মসজিদ থেকে যদি বাড়ি দূরে হয় পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 ইন্তেজারুস সালাত বাদাস সালাত, এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করতে হবে। জোহর পড়েছি কখন আসর হবে, জোহর পড়েছি কখন আসর হবে, এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। মনে থাকবে না মনে হয়? আরেকটা কথা বলে আমরা এখান থেকে আগাবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদা আমাকে আল্লাহ তাআলা বলছেন, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, আচ্ছা মোহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে?
আচ্ছা মোহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইছে হচ্ছে? বলে না, জি হ্যাঁ আমি বলতে পারি আল্লাহ, আমি বলতে পারি উপরে কি নিয়ে হইছে হচ্ছে। আল কাফারাত, মানুষের পাপ মিটে যাবে কি করলে এ নিয়ে হইছে হচ্ছে। ফেরেশতাগণ বলছেন যে এই করলে এই করলে পাপ মিটে যাবে, ফেরেশতাগণ বলা বলি করছেন যে এই করলে পাপ মিটে যাবে, এই নিয়ে ফেরেশতাগণ বলা বলি করছেন। আল কাফারাত, পাপ মিটে যাবে এই কাজ করলে। এক, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সলাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, এই নিয়ে হইছে হচ্ছে। আপনার স্বভাবের কথাটা বলি, আপনার স্বভাব হলো যে একদিন একেবারে কোনোরকম করে জুমার দিনে যান, আর যেমন সালাম তেমনি দাঁড়িয়ে গেছে, নীতি পরিবর্তন করেন, কাউকে বলা লাগবে না, নীতি পরিবর্তন করেন, জজ কোর্টও নয় হাই কোর্টও নেই, অর্থ সম্পদকে লুটে নিচ্ছে না, জুতা নিয়ে কেউ পালিয়ে যেনি, যাই যাবে কি আছে। আপনি সালাম ফিরার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন কেন? এক, সলাতের পরে মসজিদে বসে জিকির করলে পাপ মিটে যাবে। দুই, আল মাসি আলাল আকদামিল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। তিন, এসবাগুল ওজুল আল মাকারেহে, কষ্টের সময় শীতের দিনে ভালো করে উজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কথা কিন্তু আমার এইটা, ভালো করে উজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এইবার উজু এক মিনিট দেখাচ্ছি ভালো করে, তার আগে আপনাকে দেখাই উজু শেষে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইকুল বাদাল উযু, কেউ যদি উযুর পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জান্নাতের সবটি দরজা খুলে দেওয়া হবে। ফালিয়াদখুলু মিনাইয়ে বাবিন মিনাল আবওয়াব, সে তখন জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারে। বুখারী মুসলিম, জান্নাতের যে কোনো দরজায় ঢুকতে পারে, বুখারী মুসলিম। আপনি ওজুর পরে যদি বলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, তার কোনো শরীক নাই আল্লাহর, এই দোয়া যদি আপনি পড়েন ওজুর পরে, তাহলে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে, যেটা দিয়ে আপনার ইচ্ছা প্রবেশ করবেন। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে মুখস্থ করেছিলাম আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, আল্লাহ তুমি আমাদেরকে তোবাকারীদের অন্তর্ভুক্ত করো, তুমি আমাদের পবিত্রদের অন্তর্ভুক্ত করো, হ্যাঁ এটা বলতে পারেন, হাদিস ঠিক আছে, তবে নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, নেকি হবে তবে কি হবে এমনটা বলেননি। আর যদি এই কালেমা পড়েন তাহলে সব দরজা খুলে গেছে। সুন্দর ওযু, এক মিনিট, পেশাব পায়খানা থেকে ফিরে এসে সুন্দর করে ওযু করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু লিয়ুমনা লিতামিহি ওয়া লিতাহুরিহি, রাসূলের ডান হাতটা ছিল ওযুর জন্য আর খাদ্য পানির জন্য, ইয়াদুহু লিসুরা লেখালাইহি অমাকানা মিন আদা, বাম হাতটা পেশাব পায়খানার জন্য আর অপবিত্র খারাপ কিছুর জন্য। ভুলেও কোনোদিন বাম হাতে চা পান করবেন না, আর কেউ যদি বাম হাতে চা পান করে তাহলে তাকে ঠেকাবেন, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, শয়তান খায় বাম হাতে, কে খায়? শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবশ্যই অবশ্যই তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে, বলেও কোনো সময় বাম হাতে কোনো কিছু খাবেন না। সিগারেটটা ধরে আছে বাম হাতে, সিগারেট এমনিতেই হারাম, এটা আরো হারাম হয়ে গেল, বাম হাতে গিলাস ধরবেন না,
বক্তব্য শুনে মুনাফিকি করার চেষ্টা করিয়েন না। আমি ব্যক্তিগত কোনো কথা বলিনি, আপনার কিছু উপকার করতে চাই, আপনিও মানুষ, আজ হোক আর কাল হোক একদিন চলে যেতে হবে, এই কথাই ঠিক, আগে হোক আর পরে হোক। দীর্ঘদিন ধরে দেখা আসছিলাম শ্যাম মাস্টারকে, এই নদাপাড়া মাদ্রাসার সাথে জড়িত ছিলেন, হাফিজউদ্দিনকে দেখলাম, তারা আজকে এ দুনিয়া থেকে চলে গেছেন, তারা অনেক বড় সমাজসেবক ছিলেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, তাদের কবরের শাস্তি মাফ করুক, এলাকা থেকে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, তাদের কবরের শাস্তি মাফ করুক। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার পালা আছে, আজ হোক আর কাল হোক। চট করে একটা কথা মনে পড়ল, এক মিনিট, মনে কিছু নিয়েন না, কথা যদি আপনার গায়ের উপরে লাগে তবু আপনি মনে কিছু নিয়েন না, লাগতেও পারে। যখন আমি এখানে বাসা করি, যখন লেবার মিস্ত্রি কাজ আরম্ভ করেছে, তখন পাড়ার ছেলেরা গিয়ে হাতুড় দিয়ে কয়েকজনকে মেরে তাড়িয়ে দিয়েছে, কি না তো 50,000, 2,00,000 টাকা লাগবে। তো সাহাদাতের সাহর কাছে বিচার দেওয়া হলো, তো উনি বললেন ঠিক আছে বিচার করে দেবো। তো গেলাম আমি, তো আরো লোকজন আছে, একটা লোক স্বাধীন নামে, ওই পাড়ার স্বাধীন তার নাম, তো খুব জোরে চিল্লা চিল্লি করছে, বলছে যে হ্যাঁ আপনি যারা কাজ করবে তাদেরকে বলে লেবার মিস্ত্রি নেননি, এরকম কিছু বলছে। তো অনেক লোকজন আছে, তো ইতিমধ্যে মুকসেদ মন্ডল লাভ দুইটা বলছেন, এই তোর কিসের বিচার রে, যা এখানে কোনো বিচার নেই। তো সাহাদাত হোসেন শাহ তার মুখের উপরে কিছুই বললেন না, একেবারে কিছুই না, চুপ হয়ে থেকে গেলেন, বৈঠক ভেঙে গেল, সবাই চলে গেল, আমাকে বলে পাঠানো হলো যে ওনাকে কাজ করতে বলবেন, কোনো সমস্যা নেই। ঠিকই পরের দিন লেবার মিস্ত্রি কাজ করছে, কোনো সমস্যা নেই। তো মুর্শিদ মন্ডল নেই, এটা হলো মূল কথা, চলে গেছেন, যাওয়ার পালা আছেই, আজ হোক আর কাল হোক। কাজেই কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই, কথাকে উপেক্ষা করে করবেন কি, কি হবে এমন, কিছুই না। ভুলেও কোনোদিন বাম হাতে খাদ্য পানি ব্যবহার করবেন না, কাউকে দেখলেই নিষেধ করবেন, ছি 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 বাম হাতে শয়তান খায়, ও কষ্ট পায়, তাকে তিতা লাগুক আর মিঠা লাগুক তাতে আসে যায় না। বিমানবন্দরে ঢুকে বসে আছি, তো একটা লোক এসে বলছে, চট করে সালাম দিয়ে কথা বলছে, কথা একটু নরম করে বললে হয় না? আমি বলছি যে আমি তো নরম করে বলতে পারি না, নরম করে বলি না, তার ফলাফল ভালো নয়, এই জন্য। বলছেন যে নরম করে বললেও তো হয়, তখন আমি বললাম যে আল্লাহ মাফ করুক, এখন বিমানবন্দরে যে লোকগুলো বসে আছে, যদি জরিপ করা হয় যে কার কথা মেনে চলে মানুষ বেশি, আমি যদি প্রথম না হয়ে আমি জাতির সামনে কথা বলবো না, আপনি তদন্ত করুন। তখন চট করে বলছে আমিও আপনার কথা মেনে চলি। তো অনেকদিন থেকে ভাবছিলাম কোনোদিন দেখা হলে বলবো যে একটু নরম করে বললেও তো হয়, নরম করে বললে হবে না, বক্তব্যের গতি এটা নয়, এ যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমরা তাই না হতার দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদ গজাব হতার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউত হতার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনজুরা যাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে, এটা ছিল তার বক্তব্যের গতি, যেখান দিয়ে যাবে কেটে ছিঁড়ে চলে যাবে 20 বছর পরে যেন মনে থাকে। তার নাম বক্তব্য, সে পক্ষে থেকে আর বিপক্ষে থাক, সে বিপক্ষে থেকে তো বুঝেছে, বিপক্ষে আছে মানে কথাও বুঝেছে। আপনি কথা উল্টে ধরলে আমার আসে যায় না, আমি ওই হিসাব করি না। মক্কা মদিনায় যদি কিয়ামত পর্যন্ত মানুষ ফাঁকা হয়ে দাঁড়াই, তবু আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার হায়াতের বৈধতার ফতোয়া দেব না, সারা দুনিয়া তো বহুদূরের কথা। এবং আমি তখন কোরআন হাদিস আমার সাথে থাকবে না, এই কথা আমি বলবো না, আমি বলবো আমার সাথে কোরআন হাদিস আছে, এই কথা আমি বলবো, আমি তো কোনো বিপদেই পড়িনি।
বিপদে পড়লে ভুল পথে যাব এরকম অনুমোদন আছে কি না? বিপদেই পড়লাম না তার আগে শরীয়তের সঙ্গে এত কিছু আচরণ, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয়ে চায়স্ক খালে, ধর্ম পাগল হয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি কি পক্ষে গরম না ধর্ম দেখাচ্ছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কোনোদিন খাওয়ার জন্য পবিত্রতার জন্য বাম হাত ব্যবহার করবেন না। পেশাব পায়খানায় বাম হাত ব্যবহার করবেন, শয়তান বাম হাতে খায়। সুন্দর করে ওযু হয়েছে, দোয়া পড়েছি, এইবার সলাপ, ওইদিকের আলোচনাটা লম্বা করলাম না, এইখানে একটু আলোচনা করে যাব। সেই জন্য আল্লাহ আকবর বলে সলাতে দাঁড়াতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতাতাহ ইসকুত বাদ তাকবীরে বাইন তাকবীরে ও বাইন আল কিরাতে ইসকাতাতান। আল্লাহ রাসূল আল্লাহু আকবর বলার পরে কিছুক্ষণ থেমে থাকতেন, আল্লাহ আকবর বলার পরে কিছুক্ষণ থেমে থাকতেন। তা আমি বললাম, আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, আপনি থেমে চুপ থেকে কি বলেন? আপনি যে চুপ থাকেন তো আপনি কি বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আকুলো, আমি বলি, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়ে কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে দূরত্বে করে দাও, আমার মাঝে আর আমার পাপের মাঝে এত দূরত্ব করো, পূর্ব এবং পশ্চিম একটা থেকে আর একটা যত দূরত্বে রয়েছে, মানে পাপ যেন আমার ধারে কাছে না আসে। আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা ফাবুল আবিজ মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপকে ধুয়ে দাও, ময়লা থেকে, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতা ইয়া বিল মাই ওয়া সালজ ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপ ধুয়ে দাও ঠান্ডা পানি দিয়ে, তুষার দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এইটা একটা দোয়া পড়তে পারেন তাকবীরে তাহারিমার পরে। তাকবীরে তাহারিমার পূর্বে একটু কথা বলে রাখি, দাঁড়াবেন দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা রাখা লাগে, দুই পা জমা রাখলে ভারসাম্য রাখা যাবে না। আর মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে বলা হয়েছে যে দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে, কেননা দুই পা ফাঁকা থাকলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হতে পারে, মাটি অভিশাপ করবে। আবার বৈঠকে বলা হয়েছে, বুবু, তুমি যদি সালোয়ার কামিজ পরে থাকো ভালো কথা, আর যদি শাড়ি পরো তাহলে ল্যাঙ্গট পরতে হবে, অন্যথায় নামাজে দাঁড়ালে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে। বুবু মিথ্যা কথা বলেছে, ধর্মের নামে একটা অহেতুক নোংরা কথা বলেছে। এত কাপড়ের ব্যবস্থা ছিল না, আর এখানে শেরিকি নোংরা কথা কেন? ভুলেও নয়, কখনো নয়। আল্লাহ আকবার বলে সলাতে দাঁড়াবেন, অজু সুন্দর করে করে আসবেন। ওখানে আর একটা কথা রেখে চলে এসেছি, প্রত্যেকটা অঙ্গকে তিনবার করে ধর নাম সুন্দর অজু, তিনবার পানি দেওয়া নয়। কবজি পর্যন্ত একবার ধুইতে গিয়ে দশবার পানি লাগলো লাগুক, সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া, এ হলো সুন্দর অজু। কথা বুঝাতে পারিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সুন্দর করে অজু করে তারপরে দুই রাকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই, জরুরি, জান্নাত তার জন্য জরুরি, সুন্দর করে অজু করলেন,
এ হলো সুন্দর ওযু। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো দোয়া পড়বেন না, ওযু করার পরে যে দোয়া পড়েছেন সেটাই। আল্লাহ আকবার বলার পূর্বে বিসমিল্লাহ বলবেন না। আল্লাহ আকবার এটা খুব পাওয়ারফুল শব্দ, খুব ক্ষমতাধর। আল্লাহ আকবার এর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আকবার জিনা। অজু করার সময় বিসমিল্লাহ বলবেন, যদি অজুর সময় বিসমিল্লাহ না বলেন তাহলে অজু হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অজু করার পরে মহিলাদের মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে নখ কাটলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে কুকুর ছুঁয়ে নিলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে অজু ভেঙে যায় না। কি করলে অজু ভাঙে? পেশাব করলে। কি করলে? পায়খানা করলে। কি করলে? বায়ু আসলে। কি করলে? ঘুমিয়ে গেলে। কি করলে? উটের গোস্ত খেলে। এছাড়া ঘেরা গোসলখানাই, পরনে কাপড় নেই, খালি গায়ে গোসল করছেন, এরপর অজু ভেঙে যাবে না। লজ্জা স্থানে যদি হাত পড়ে অজু করা গোসল করার সময়, তাহলে কি অজু ভাঙবে না? জিনা ভাঙবে না, পুরুষ নারীর কাউরও ভাঙবে না। কেউ যদি উত্তেজিত অবস্থায় যৌন উত্তেজিত অবস্থায় পুরুষ বা নারী যদি এই বিশেষ অঙ্গে হাত লাগায় তাহলে অজু ভেঙে যাবে, তাছাড়া অজু ভাঙবে না। স্বাভাবিক গোসলে অজু ভাঙবে না। একাধিক সহিহ হাদিস আমরা সময়ে পেশ করেছি, অজুর ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা থেকে গেল। আল্লাহ আকবার বলে সলাত আরম্ভ করবেন, তবে হাত উঠাবেন কাঁধ পর্যন্ত। কিছু হাদিসে এসেছে কাঁধ সামনাসামনি, কিছু হাদিসে এসেছে কানের লতি সামনাসামনি, কিছু হাদিসে এসেছে কান সামনাসামনি। তাহলে কান সামনাসামনি, কানের লতি সামনাসামনি, কাঁধ সামনাসামনি, সবচেয়ে উপরে গেল কান, তারপরে কানের লতি একটু নেমে আসলো, তারপরে কাঁধ সামনাসামনি আর একটু নামলো। আল্লাহ আকবার বলে এরকম করবেন না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এরকম করবেন না। বুঝাতে পারিনি? এই মাপে সুন্দর করে হাত উঠাবেন। আল্লাহ আকবার। তারপরে বুখারি মুসলিমের হাদিস, কানাস ইমারুনা আইয়াজার রাজুল এদাহু লিমনা আলা জিরাহিল ইসরা, বলা হতো যে রাসূলের যুগে বলা হতো যে মানুষ ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে, ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে। এবার ধরেন নাভির নিচে যেতে পারবে না। তিনটি সহিহ হাদিস বুকের উপরে রাখা, কবজির উপরে কবজি, চারটি জয়ীফ হাদিস নাভির নিচে রাখা। নাভির নিচে রাখার কোনো হাদিস গ্রহণীয় নেই। বুকের উপরে রাখবেন হাদিস সহি, তারপরে সানা পড়বেন, তারপরে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়াতা দয়ালুর নামে আরম্ভ করছি। আউযু বিল্লাহ বিসমিল্লাহর এখানে জরুরি কথা যে যদি কোরআন মাজিদের আয়াত আরম্ভ করেন তাহলে আউযু বিল্লাহ, আর যদি আয়াত বলতে কোরআন মাজিদের প্রথমে হয়, শুরুতে হয়, তাহলে আগে আউযু বিল্লাহ তারপর বিসমিল্লাহ। আবার ভালো করে মনে করবেন, প্রথমে শুরু করলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, তো এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটাই বলতে হবে। এখন আর একটা সূরা শুরু করলেন সূরা ইখলাস, এখন বিসমিল্লাহ বলতে হবে। কিন্তু আর একটা সূরার প্রথম থেকে শুরু না করে মধ্যে থেকে শুরু করলেন, তখন কি বিসমিল্লাহ বলবেন? জি না, সূরার মধ্যে শুরু করলে বিসমিল্লাহ বলা হবে না।
মধ্যে শুরু করলে বাস সূরা ফাতিহা শেষ হয়ে গেল, ওখানে চলে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাআবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ও ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ দেখাবে যে পথের উপরে তুমি দয়া করেছো। ওদের পথ তুমি দেখাও যাদের প্রতি অনুগ্রহ করেছো। গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত। যাদের প্রতি তুমি অভিশাপ করেছো ওদের পথ তুমি দেখায়ও না। আমিন। এই দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম, এই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে এখানে এই সূরা ফাতিহার সূচনাতে আরেকটি কথা থেকে যাচ্ছে যে আপনাদের সামনে আমি একটা সানা পড়ে দেখালাম, একটা আল্লাহুম্মা বাইদ বাইনি অবাইনা খাতায়ায়। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা সানা আছে হাদিস সহি, সেটা হলো এই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি। অতাবারা কাসমকা, তোমার নাম মঙ্গলময় হোক। অতালা জাদ্দকা, তোমার মর্যাদা উঁচু হোক। লাইলাহ গায়রকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। এইটি আপনি, এই দুরুদ দুইটি আপনি পাঁচক্ত সলাতে নফল সলাতে পড়তে পারেন। তবে যদি রাতে উঠে সলাত আরম্ভ করেন তখনকার সানা একটু ভিন্ন। মুখস্থ করতে না পারলেও তো চেষ্টা তো করতে হবে। তো ওখানে দুটা সানা বলে আবার এখানে ফিরে আসছি। এক, ঘুম থেকে উঠে কোরআন মাজিদের সূরা আল ইমরানের শেষ রুকুর পাঁচ আয়াত পড়বেন, প্রথম পাঁচ আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ পাঁচ আয়াত। এরপরে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, রাজত্ব তার। ওয়া লাহুল হামদ, প্রশংসা তার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। ওয়া আলহামদুলিল্লাহি, প্রশংসা আল্লাহর। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, তিনি মহান। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। এইটুকু যদি আপনি বলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এজা দাউস্তু জিবা, এখন যা বলবে সেটাই কবুল করা হবে, যা বলবে সেটাই কবুল করা হবে। ওয়াইন তাওয়াদ্দা, এখন যদি অজু করে, অসল্লা, যদি সলাত আদায় করে, কবিলাত সলাতহু, তাহলে তার সলাত কবুল করা হবে। তাহলে ঘুম থেকে উঠে যদি এই দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরেকটু কথা এখানে থেকে যাচ্ছে যে এই দোয়া পড়ে যা বলবেন সেটাই কবুল হবে। তার আরেকটু শর্ত হচ্ছে অজু করে শুইতে হবে। বুঝাতে পারিনি কথা, অজু করে শুইতে হবে। শোয়ার ব্যাপারে কেবলার দিকে পা করা যাবে না, এটা কিন্তু বিধান নয়, বরং কেবলার দিকেই পা করে শোন, এটাই ভালো। কেন কেন মানুষ মনে করলো যে কেবলার দিকে পা করা যাবে না, অথচ শোয়ার ব্যাপারে বিধান হলো ডান কাত বাম কাত, শুইবে ডান কাতে, এটা বিধান। কেবলা হলো পেশাব পায়খানার ব্যাপারে,
পেশাব পায়খানা করতে পাবে না কেবলার দিকে মুখ করে, কিন্তু কেবলার দিকে পা করে শোয়া যাবে না এই কথা মিথ্যে। অতএব এটা উল্টা ভাবে ধরতে হবে, কেবলার দিকে পা করে শোন। তাহলে বাড়ির সবাই জেনে নেক যে না, কেবলার দিকে পা করাতে কোনো সমস্যা নেই। ডান কাতে শুইবেন গালের নিচে এইভাবে হাতটা রেখে, আল্লাহু আকবার, ইসমে কামুত ওয়াহিয়ে, ঠিক আছে। এছাড়া আপনি এই দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়াফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতু রাহবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে নিয়মিত ঘুমাতেন, অজু করে এই দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন, তারপরে উঠে এই দোয়া পড়বেন। এখন যা প্রয়োজন সেটা বলতে পারেন, বলতে পারেন এখন যে নদাপাড়ায় একটা জমির ব্যবস্থা করে দাও, বলতে পারেন যে একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, বলতে পারেন যে আমার ব্যবসায় এখন বরকত দাও। এছাড়া আপনি বলতে পারেন ঘুম থেকে উঠে, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর প্রতিষ্ঠাতা, আলাকাল হামদ, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তোমার, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো, আলাকাল হামদ, আন্তা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার মালিক, ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আন্তাল হাক্ক, তুমি সত্য, ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, ওয়ালাকাওকা হাক্কুন, বিচার মাঠে তোমার সাক্ষাৎ সত্য, ওয়াকাওলাকা হাক্কুন, তোমার কথা সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, অন্যারো হাক্কুন, জাহান্নাম সত্য, অন্নাবিউন হাক্কুন, নবীগণ সত্য, মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মাদ সত্য। আল্লাহুম্মা লাকা আসলামত, হে আল্লাহ আমি তোমার কাছে মাথা নত করলাম, অবেকামান্ত আমি তোমাকে মেনে নিলাম, ওয়ালাইকা তাওয়াক্কালত আমি তোমার উপরে ভরসা করলাম, ওয়াইলাইকা আনাবত আমি তোমার নিকটে ফিরে গেলাম, অবেকা খাসামত আমি তর্ক বিতর্ক কথাবার্তা সব তোমার কাছে করলাম, ওয়াইলাইকা হাকামত আমার বিচার আমি তোমার কাছে পেশ করলাম, এত কিছু আমি তোমার কাছে করলাম, তুমি আমার একটা কথা শোনো, ফাক ফেরিলি, তুমি আমাকে ক্ষমা করো, মা কাদ্দাম তো যা আগে করেছি, ও মা আক্ষার তো যা পরে করেছি, ও মা আশ্রার্ত যা গোপনে করেছি, ও মা আলান্ত যা প্রকাশ্যে করেছি, অমান্ত আলাম বেহিমিননি, আমি তো জানি না, তুমি জানো আমি জীবনে কত পাপ করেছি, সব পাপ ক্ষমা করে দাও, আন্তাল মুকাদ্দেম তুমি আগে থেকে আছো, অন্তাল মক্ষেরও তুমি চিরদিন থাকবে, লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা গায়রুকা তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই দোয়া পড়তে হবে তাহাজ্জুদ পড়তে উঠলে। ভারী লাগলো নাকি? কত কি মুখস্থ করে নিলেন, আর কত কি করলেন মিছিলে, আর কত কি বললেন, এটা ভারী লাগলো? জীবনের অনেক অংশ পার হয়ে গেছে, আজকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, আজকে সিদ্ধান্ত পরিবর্তন করে এই নীতিতেই আসতে হবে, বিকল্প কোনো পথ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা, দয়ানম্বর আরম্ভ করছি যে কোনো একটি সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই। এ বলে আল্লাহ আকবার হাত ওই পর্যন্ত উঠিয়ে এবার যেতে হবে রুকুতে। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি জরুরি কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন তখন তার হাঁটুকে এভাবে চেপে ধরতেন আর হাত দুটিকে সোজা রাখতেন, ওয়ালা ইসাব্বে রাসহু,
মাথা নিচু না করতেন না উঁচু করতেন, মাথা না নিচু করতেন না মাথা উঁচু করতেন, একবারে পিঠ সোজা করে রাখতেন। একাধিক সহিহ হাদিস, পিঠটা এভাবে বাঁকা করে রাখবেন না। রুকু সিজদা ভুল হলে কিন্তু সালাত কবুল হবে না, তিনটে জায়গায় ত্রুটি থাকলে সালাত কবুল হবে না। এক অজু, দুই রুকু, তিন সিজদা। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে রেখে দিয়ে আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আজিম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, নইলে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। নইলে আপনি বলবেন সুব্বহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিব্রাইলের প্রতিপালক। নইলে আপনি বলবেন সুবহানাযিল জাবরুতি ওয়াল মালাকুতুল কিবরিয়া ওয়াল আজমাত, নইলে আপনি সুবহান রাব্বিয়াল আজিম বলতে থাকবেন, বলতে থাকবেন, বলতে থাকবেন। তিনবারের হাদিস ঠিক নয়, দশবারের হাদিস ঠিক নয়, পাঁচবারের হাদিস ঠিক নয়, যে যা পারে, মনে থাকবে না মনে হয়, যে যা পারে বেশি বেশি বলার চেষ্টা করবেন। সাহাবি বলছেন আল্লাহর নবী রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সমান, সূরা বাকারা আড়াই পারা, মানে হিসাব নিকাশের বাইরে চলে গেল। মানসই তো করেন, আমি আর আপনি চেষ্টা করলে পারব, চেষ্টাই করি না, সাহসই করি না, তাহলে কি হবে? এটাও তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রুকুতে এগুলি বলছি, এবার সামি আল্লাহ লিমান হামিদা, একবার সোজা হয়ে দাঁড়াবেন, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো, যে তার প্রশংসা করলো, মিলা সমাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্দ জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাহিন বাদ, এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা, এইগুলি বলে আপনি সিজদেই যাবেন। এই ছেলে, এইগুলি বলে আপনি সিজদেই যাবেন, সিজদেই অনেক দোয়া সুবহান রাব্বিয়াল আলা, এছাড়া দোয়ার বই থেকে অনেক দোয়া মুখস্থ করে নেবেন। অন্যথায় কোরআনের আয়াত ব্যতীত যত হাদিসের দোয়া মুখস্থ আছে সব বলবেন। যদি ঋণ কর্জ থাকে তাহলে বলবেন আল্লাহ মাকফি নিবে হালালে কান হারামেক অগ্নি নিবে ফাদলে কামান সেওয়াকা। আর যদি খুব পাপ ক্ষমা চাচ্ছেন তাহলে বলবেন আল্লাহ ইন্না কাফুবুন আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা কর। আর যদি মনে করেন যে আমি কত কি চাচ্ছি ঠিক বলতে পারি না, অনেক কিছু চাই, বাড়ি ঘর জমি জায়গা চাই, তাহলে আপনি বলবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ও ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার। যখন আপনি এই আয়াতের সাথে আল্লাহুম্মা লাগিয়ে দিবেন তখন এটা আর কোরআন মাজিদের আয়াত থাকবে না। কোরআন মাজিদের আয়াত রুকু সিজদায় পড়া নিষেধ, কিন্তু যখন আপনি এভাবে বলবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ও ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার, হে আল্লাহ তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তখন এটা হাদিসের দোয়া হয়ে যাবে। আপনি সিজদাই এই দোয়া পড়তে পারেন, সিজদাই বেশি বেশি দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিজদা হচ্ছে দোয়া কবুলের জন্য উপযুক্ত জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমরতা নাজ্জাদ আলা সাবাতে আজম, আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে, নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল, এ হলো সাত, সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল একবারে আগিয়ে রাখবেন যাতে করে এই আপনার এই শরীরটা লম্বা হয়, আর পাগুলি জমা করে রাখবেন, দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন না, হাতগুলিকে কানের পাশে রাখবেন, নইলে কাঁধ সামনাসামনি রাখবেন, উঠিয়ে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুকুর যেভাবে হাত মাটির উপরে বিছিয়ে দেয় তোমরা এইভাবে হাত মাটির উপরে বিছিয়ে দিও না, কোনোকে উঁচু করে রাখো, নারী পুরুষ সবাই কোনোই উঁচু করে রাখবে। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আরও অনেক দোয়া, এরপরে আপনি উঠে আসেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়া রহমনি ওয়া হদিনি ওয়া আফিনি ওয়া আরজুকনি, হে আল্লাহ তুমি আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও,
আমাকে বরকত দাও, আমাকে বেকায়দায় ফেলো না। এরপরে আপনি আবার সিজদায় যাবেন, দোয়া পড়বেন, যত দোয়া আপনার মুখস্থ আছে কোরআন মাজিদের আয়াত ব্যতীত। এরপরে উঠে আসেন, এ হলে এক রাকাত, এভাবে আর এক রাকাত। এবার আপনি আত্মাহেতর বৈঠকে বসেছেন, বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করবেন, বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান হাত এই দুটি আঙ্গুল জমা করবেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রেখে হাঁটুর উপরে রেখে দিবেন। এই আঙ্গুলটা অবিরাম নড়বে, এই আঙ্গুলটা অবিরাম নড়বে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাইবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, শান্তি আমাদের উপরে, শান্তি সকল ভালো মানুষের উপরে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসিরা, হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিনিন্দিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার উপর দয়া করো। ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, কে আমার প্রতি দয়া করবে, ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই বড় পরকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল মাসা ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণকর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। ভুলেও কোনো দিন ঋণকর্য নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করবেন না। ব্যাংকে চাকরি করেন সেই জন্য লোন নিয়ে বাড়ি করেছেন, মরলেই বোঝা যাবে কাজ উলট পালট হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, এ লোকের ঋণ আছে, জি, তা আমি গেলাম, তোমরাই জানাজা করো। যার ঋণ আছে তার জানাজা নেই। ভুলে কোনোদিন ঋণ নিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন না। আমি আপনাদের বহুদিন পরামর্শ দিয়েছি, এমনভাবে ব্যবসা শুরু করেন 200 টাকা হলেই হবে, 200 টাকার ব্যবসা এদেশে আছে। তা আপনি কোটি টাকা দিয়ে ঋণ নিয়ে কাজ করতে যাবেন কেন? কথা চট করে এই কথাটাতে মনে পড়ে গেল, আবদুল্লাহ যে কথা বলল যে রাজশাহীতে বোনকে জমি দেওয়া হয়, তো সেই লোক কি যেন ডক্টরেট করছে কি বিষয়ে, তো আমার কাছে আসলে সে কিছু জিজ্ঞাসা করছে। তো জিজ্ঞাসার এক পর্যায়ে আমাকে বলছে যে আপনার আব্বা তো মারা গেছেন, লেছি তো জমি জায়গা, মানে আমার আব্বাকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করার পরে খেয়েছি। বলছে যে আমি এই কথাটা নোট করে নিলাম, এই কথাটা আপনার থেকে যাবে আমার বইয়ে, সেটা আপনার ব্যাপার। আমার আব্বাকে মাটি দিয়ে এসে আগে জমি জায়গা ভাগ করে খাওয়া দাওয়া করেছি, যদি জমি জায়গার ভাগ আমরা নিই নেয়, আমি তো কিছু চিনি, আমার ছোট ভাই জমি চিনি না, যেটুকু আমার আবার জমি, আমার বোনেরা ওদের স্বামীরাই জমি চাষ করে খায়, আমরা ওটা নিয়ে কোনোদিন খেয়াল করিনি, ওটা হিসাবও করি না, ওখানে কি হয় তা কোনোদিন জিজ্ঞাসাও করি না। তো আমি আপনাদের অনেক বলেছি অনেক সময় যে আপনার দাদা মারা গেছেন, তো আপনার বাপ জমি ভাগ পাবে সকালে আর আপনার ফুফু পাবে বিকালে, এরকম কি না? দুইজন একসাথেই, দুইজন একসাথে, এটাই শরীয়ত।
এবং এটাই ভাবতে হবে, কারো হক মেরে খেয়ে এই জীবিকা নির্বাহ করে কোনো সফলতা আসবে না। জীবিকা নির্বাহের উপরে খুব সতর্ক হয়ে যান, এইসব জীবিকা নির্বাহের প্রয়োজন নাই যাতে অবৈধ উপার্জন আছে। মধ্যখানে আরেকটা জরুরি কথা থেকে গেল, জীবনে একটা কাজ কোনো সময় আপোষ করবেন না, সেটা হলো সলাত নামাজ, একটু পরে পড়ব এই কথা জীবনে কোনো দিন বলবেন না। দুই, হালাল রুজি জীবন বাজি রেখে হলেও করতে হবে। তিন, কোরআন মাজিদ তেলাওয়াত করা। চার, দোকানপাটে বসে গল্প জমাবেন না। এই চারটা কথা মনে রাখবেন। আমি সলাতের শেষের দিকে আসছি, তবে আপনাকে আমি জরুরি অনুরোধ করে সলাতের সাথে সাথে এই চারটা কথা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এক, পাঁচ অক্ত সলাতের সাথে কোনো সময় আপোষ করবেন না, ছেলে মেয়ে বউ বেটি সবাই। দুই, হালাল রুজি। তিন, কোরআন তেলাওয়াত। চার, দোকানপাটে বসে গল্প। দোকান বসবেন, ওখানে টিভি চলছে, জীবনটা একেবারে স্লো নাই মিছে। আর ছেলে মেয়েকে এত মোবাইল ব্যবহার করতে দিবেন না, এগুলো সব বন্ধ করতে হবে। সমাজের জাতির ছেলে মেয়ের চরিত্র আপনার সহযোগিতায় ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে আহাল পরিবারের ওপরে। আর মুসলিম বোন, আমি আপনাকে অনুরোধ জানিয়ে বলছি, আপনি গভীর রাত মনে করে হয়তো বা কষ্ট পাচ্ছেন বা চলে গেছেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। এদিকে দেখেন, চারটা কাজ করতে পারলে, এক, পাঁচ অক্ত সলাত আদায় করবেন। দুই, রমজান মাসে সিয়াম পালন করবেন। তিন, স্বামীকে মেনে চলবেন, তিতে লাগলেও মিঠে লাগলেও। স্বামীকে মেনে চলতে হবে, এ কথাই ঠিক, তিতে লাগলেও মিঠে লাগলেও। চার, জেনায় লিপ্ত হবেন না, যদি কোনো দিন দুর্ঘটনা হয়ে গিয়েও থাকে তাহলে তৌবা করেন, ভালো পথ ফিরে আসতে পারবেন, ভালো পথে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। চারটা কাজ থেকে বিরত থাকেন, চারটা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। এক, পাঁচ অক্ত সলাত আদায় করবেন। দুই, রমজান মাসের সিয়াম পালন করবেন। তিন, স্বামীকে মেনে চলবেন, তিতে লাগলেও মিঠে লাগলেও। অনেক সময় স্বামীকে মেনে চলা যায় না, তার মুখের গালি, তার অকথ্য ভাষা অনেক কষ্ট দেয়, যার কারণে মনটা খুব কষ্ট পায়। এক গিলাস পানি চাইলে গিলাসটা নিয়ে সামনে গিয়ে একবারে থেকনা দিয়ে রেখে দেওয়া হয়। সেটা যাই হোক, যেহেতু এর সাথে সংসার করছেন, কাজেই স্বামীকে মেনেই চলতে হবে যতই খারাপ লাগুক। আমার আর আপনার কিছু করার নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। চার, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আপনাকে আরও একটি অনুরোধ করে যাচ্ছি, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়েন না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়েন না। বাড়ির বাইরে গিয়ে নিজের মান সম্মান রক্ষা করা যাবে না, কোনো মহিলা বাড়ির বাইরে গিয়ে তার মান সম্মান রক্ষা করতে পারে না, কোনো মহিলা পয়সা উপার্জন করে চাকরি বাকরি করে মান সম্মান রক্ষা করতে পারে না। যেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, ওই আরাফার মাঠে বিদায় হজের ভাষণে তিনি বললেন, পৃথিবীর মানুষ, হে পুরুষ মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদের আমি সতর্ক করছি মহিলাদের ব্যাপারে। পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সতর্ক করছি মহিলাদের ব্যাপারে। এক, তোমরা আল্লাহর সাথে ওয়াদা করে মহিলাদেরকে বাড়িতে নিয়ে এসেছ। দুই, তোমরা মোহর দিব বলে তাদেরকে হালাল করেছ। তিন, রুজির দায়িত্বে তোমরা। চার, কাপড়ের দায়িত্বে তোমরা, ভরণ পোষণের দায়িত্বে তোমরা। তাহলে স্বামী তার উপার্জনের জিম্মেদারি পালন করবে, এ কথাই ঠিক। আপনি উপার্জন করে সংসারের সমস্যা ঘটাবেন, এই সংসার সুখময় শান্তিপূর্ণ হতে পারে না। যেখানে গণ্ডগোল আছে, হইচই আছে, মারামারি আছে, মুখ কথা কাটাকাটি আছে, সেটা সংসার নয়। আল্লাহ তাআলা বলছেন, আমি মহিলাদেরকে সৃষ্টি করেছি যাতে করে তাদের স্বামীরা তাদের কাছে শান্তি তৃপ্তি পায়। যদি আপনাদের দুজনের মাঝে তর্ক বিতর্ক হয়, যদি সবসময় কথা কাটাকাটি হয়, তাহলে সেখানে শান্তি আছে কি আর তৃপ্তি আছে কি? কথায় কথায় যদি ঝগড়া হয়, তাহলে সেখানে শান্তি আছে কি আর তৃপ্তি আছে কি?
নিজের ব্যক্তিত্বকে সবকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে নিজেকে মনে করেন আমার শান্তি তৃপ্তি আমার স্বামীর নিকটেই, আমি তার দুই পায়ের নিকটে সম্মান জানিয়ে তাকে মূল্যায়ন করে জীবিকা নির্বাহ করব, তাহলে আপনিও শান্তিতে থাকবেন, আপনার স্বামীও শান্তিতে থাকবে। এ কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেবের কথাকে উপেক্ষা করে নারী জাতি 71 টিভিতে সফলতা আনতে পারে না, এটা অসম্ভব। আমি বহুদিন বলেছি নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য এবং স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য, এটা আমি বলিনি, এসব টিভির আমি 5 পয়সা দাম দিনে। আপনি কি মনে করেন ও শতবার বললেও আমাকে হিসাব করে তাকে কথা বলতে হবে, এ কথা আমি কোনোদিন ভাবিনি। জাতির ও কলঙ্ক নারী হচ্ছে বেগম রোকেয়া, আমাকে নতুনভাবে বলতে হবে না, আমি সেদিনে বলে এসেছি। বেগম রোকেয়া কেমন নারী সেটা আপনাকে যদি জানতে হয় তাহলে কেন হব অবরোধবাসিনী, অবরোধবাসিনী বই পড়তে হবে। মুসলিম নারীর প্রতি তার কত নোংরা কলম, অবরোধবাসিনী তার একটা বই পাওয়া যাবে, কেন হব অবরোধবাসিনী। নারীকে সৃষ্টি করা হয়েছে শান্তি তৃপ্তির জন্য, একথা আমি বলিনি, একথা আল্লাহ বলেছেন। নারীকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য, একথা আমি বলিনি, একথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শেতুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীর কাছে তোমাদের খেতে আসো, তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছা মতো যেভাবে তোমাদের ইচ্ছা হয় সেভাবে, সকালে কি বিকালে কি দুপুরে কি ভরা পেটে কি খালি পেটে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, সফরে বের হচ্ছেন না হচ্ছেন কোনোটার সাথে সম্পর্ক নেই, এ কথা আল্লাহ তাআলা বলেন। এটা তোমার ক্ষেত, এটা তোমার জমি, জমিতে যেমন শস্য উৎপাদন হয় স্ত্রীর মাধ্যমে সন্তান উৎপাদন হবে, এ কথা আল্লাহ তাআলা বলছেন। স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে সন্তান উৎপাদনের জন্য, স্ত্রীকে মহিলাকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। যারাই এই কথা উপেক্ষা করে সমাজে কিছু করতে চেয়েছে তারা কোনোদিন মরা পর্যন্ত সফলতা আনতে পারবে না, বরং পরকালে হারাবে, জাহান্নামে যেতে হবে, জান্নাত হবে না। দিন রাত স্বামীর সাথে তর্ক বিতর্ক করে ঘোরাঘুরি করে গণ্ডগোল করে জান্নাত লাভ করা যায় না, মরার আগে জান্নাত হারিয়ে গেছে। অনেক কষ্ট করে পয়সা উপার্জন করলেন, সংসারও করলেন, ছেকড়া বেকড়া করে কি কি করে, আর পরকালে জাহান্নাম যেতে হলো, তাহলে আপনি সফলতা কি করলেন? সম্মানিত দিনী ভবন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। কেন আপনাকে হাটে যাওয়া প্রয়োজন হচ্ছে, কেন আপনার বাজারে যাওয়া প্রয়োজন হচ্ছে? আমাদের তো সংসার চলে, কই আমাদের তো কোনোদিন হাটে বাজারে যাওয়া প্রয়োজন হয়নি। আমি 97 সাল থেকে এখানে আছি, আমি নদাপাড়ায় কোনোদিন চায়ের স্টলে বসিনি, কোনো দোকানে বসা আমার প্রমাণ নেই, কই আমার দিন তো চলছে, আটকে নেই তো। আমরা তো কোনোদিন হাটে বাজারে যাই না, আমাদের বাড়ি থেকে কোনো সময় হাটে বাজারে যায় না, আমাদের বাড়ির মহিলারা কোনোদিন বাজার থেকে কোনো জিনিস কেনা প্রয়োজন মনে করে না, আমরা তো বেঁচে আছি দেশে, আছি তো, চলছে তো। নিজে হাট বাজার করলেন, পাপ উপার্জন করলেন, আবার স্বামীর সাথে ভালো সংসার করতে পারলেন না, তো কি হলো তাহলে? কোনটা হলো, ইহকালো গেল পরকালো গেল? মর্মে সকল দিনী ভাই বোনকে বিষয়টি জোরালোভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনাকে বলছি আপনি মুখটা খারাপ করবেন না, কথায় কথায় স্ত্রীকে গালি দিয়েন না, শুধু 24 ঘন্টা মোবাইল যদি খোলা থাকে তাহলে আমার মনে হয় যে শতকরা 30-40% খালি এইটাই ফতোয়া যে ও রাগ করে স্বামীকে তালাক, স্ত্রীকে তালাক দিয়েছে। এত তালাক দেওয়া লাগে কেন? খালি তালাক কেন? বউ কথা উল্টা, বউ উল্টা চলছে, একটু মারতে হবে। আল্লাহ মারার কথা বলছেন, নবী মারার কথা বলছেন, তা আপনি কেন বউ তালাক দিতে গেলেন? কথায় কথায় তালাক কেন? এত তালাক কেন? আপনি একটু সতর্ক হতে পারেন না? মুখটা বন্ধ রাখবেন, একটু ধৈর্যশীল হবেন, পুরুষ মানুষকে একটু ধৈর্যশীল হতে হবে, মহিলা মানুষ তো অত ধৈর্যশীল নয়, এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন, আপনি কেন মুখের উপরে তর্ক করেন? আপনি একটু ঠান্ডা হন, আপনি একটু ধীর মেজাজের হন, তার ছাড়া তো আপনার চলে না, রান্না তো তাকেই করা লাগে, আপনার কাপড় চোপড় তো তাকেই দেখা লাগে, আপনার বাসা বাড়ি ঘর তো তাকেই দেখা লাগে, তো তাকে মারেন কেন, গালি দেন কেন? সম্মানিত দিনী ভাই, অযথা স্ত্রীর উপরে রাগ করে গালি দিয়ে সংসারটাকে জাহান্নামে পরিণত করিয়েন না। শাদি জাহান্নাম ভিয়ে হয়, শাদি জান্নাত ভিয়ে হয়, বিবাহ জাহান্নামও বটে, বিবাহ জান্নাতও বটে।
জোর করে স্বামী স্ত্রী মিলে এই সংসারটাকে জাহান্নামে পরিণত করিয়েন না। মর্মে শেষের দিকে এসে জরুরি দুই একটি কথা, তার একটি কথা হলো এই, আমার জীবনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ, এটা আমার জীবনে বড় স্বাদ। 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা সাড়ে 4টার সময় জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবরাজের ফাঁকা মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে হবে তা আমি জানি না, তবে হবে নিশ্চিত, ইনশাল্লাহ হবেই হবে। বিশাল প্রতিষ্ঠান, এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, প্রায় 1240 জন ছাত্র ছিল এবছরের জানুয়ারিতে ভর্তি, কোনো অনেক, 715 জন ছিল মেয়ে, দুই প্রতিষ্ঠান মিলে 156 জন শিক্ষক শিক্ষিকা। একদিন তো 17 লক্ষ টাকা বেতনের কথা বলছিলাম, এখন অনেক বেশি, সব ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। আপনাকে খালি বলছে আপনি একটু দোয়া করবেন, সহযোগিতা সবাই করতে পারে না, খালি একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, এটা আমার দাবি, আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই মাটিতে আমি বলেছিলাম, আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। ওই প্রতিষ্ঠানে এখন 550 শতক জমিন কিনার সিদ্ধান্ত নিয়েছি, প্রায় 250 শতক কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বিশাল ভূখণ্ডের উপরে প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ, প্রায় 25-30 বিঘা। আমি আপনাদের কাছে দুয়ার ভিখারি, ওপরে যদি একটু নড়চড় হয়ে যায় তাহলে কিছু করা যাবে না, আর উপর যদি ঠিক থাকে তাহলে এগুলো সব সহজ ঠিক। এই জন্য আমার দাবি আন্তরিকভাবে, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। জামিয়া সালাফের সাথে আরও যত প্রতিষ্ঠান রয়েছে, অনলাইন আল ইতেশাম টিভি রয়েছে, জামিয়া সালাফের সাথে আপনার এই মাসিক আল ইতেশাম পত্রিকা রয়েছে, যাওয়ার সময়তে কেউ খালি যাবেন না, 20-25-30 টাকা দিয়ে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন। আর এই সলাতুর রসুল বনাম প্রচলিত সলাৎ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ, অনেকদিন থেকে আমার সাধ ছিল সলাতের উপরে নামাজের উপরে একটা বই লিখা, আমরা সম্ভবপর সুন্দর করে উপযুক্তভাবে বের করার চেষ্টা করেছি। সলাতুর রাসুল সহ আর আবদুল্লাহর তো মিন্নাতুল বাড়ি আছে, আর দোয়াগুলি তো আপনি দোয়ার বইয়ে পাবেন, যত বই আপনি স্টেজে দেখছেন, বিশেষভাবে পত্রিকা মাসিক আল ইতেশাম বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে সকল দিনী ভাই বোনকে 5 ওয়াক্ত সলাতের প্রতি গুরুত্ব আরোপ করার অনুরোধ রেখে যুবকদেরকে সতর্ক জানিয়ে যে তোমরা দোকানপাটে বসে সময় নষ্ট করো না, পড়াশোনার মধ্যে থাকিও, আর অযথা কারোর সাথে গল্প করে পরকাল হারায়ও না, আর যে কাজে তোমরা ব্যস্ত হয়েছো সেই কাজকে নিয়মিত বহাল রাখার চেষ্টা করিও। আমরা আন্তরিকভাবে তোমাদের জন্য দোয়া করি। সকল দিনী ভাই বোনকে আমরা স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 20-25-30 টাকা দিয়ে বই কেনা থেকে কেউ চলে যাবেন না, মনে করেন না যেটাতে সাধারণ শ্রম আছে, অনেক পরিশ্রম, অনেক পরিশ্রমের ফলাফলে এটা। মাসিক আল ইতেশাম পত্রিকার ফতোয়া বিভাগের সদস্য 10 জন, 10 জন মুক্তি দিয়ে মাসিক আল ইতেশাম পত্রিকা বের হয়। জিজ্ঞাসা, ভাস্কর্য ইস্যুতে তাওহিদি জনতার করণীয় কি? ভাস্কর্য মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই, এই সব বক্তব্য আমার কঠোরভাবে আছে, নতুনভাবে কিছু বলার প্রয়োজন আছে তা আমি মনে করি না। আর যারা পার্থক্য দেখিয়েছে ভাস্কর্য মূর্তির, তাদের বিচার দুইবার হবে, ইহকালও হবে পরকালও হবে, তা হবেই। এসব জাতির সামনে মূর্খামি পেশ করার কোনো অর্থ আসে না। নূহ আলাইহিস সালামের যুগে যেই ভাস্কর্যগুলো করা হয়েছিল সব পরহেজগার মানুষের ছিল। এক ভাই বলেছেন, সবচাইতে বড় শিরক হলো আল্লাহর আইন ব্যতীত অন্য আইন প্রতিষ্ঠা থাকলে, অর্থাৎ মানব রচিত আইন থাকলে মানুষের অন্য ইবাদত কবুল হবে না, কথাটা ঠিক হয়নি।
ওটা একটা মহাপাপ। আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। এটা শিরকের অন্তর্ভুক্ত কি না এটাই অস্পষ্ট। কবরে গেলে সবচেয়ে বড় পাপ হয়, কবরের কাছে কিছু চাইলে বড় পাপ হয়, পীর সাহেবের কাছে বাচ্চা চাইলে বড় পাপ হয়, কবরে মানত মানলে বড় পাপ হয়। দিনী ভাই বোন সবাই বইগুলির প্রতি লক্ষ্য রাখবেন। আর মিন্নাতুল বাড়ি হচ্ছে আবদুল্লাহর লিখা, বোখারির বাংলা ব্যাখ্যা ব্যতিক্রম, বোখারির বাংলা ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি। অন্যান্য যা বই আছে সবই দেখবেন, আর উপদেশ বই তো আছেই, যখন যে আলোচনা করি সেটা উপদেশ বইয়ে আছে। আজকের যে আলোচনা করছিলাম এটা উপদেশ বইয়ে আছে। ওস্তাজি প্রশ্ন উত্তর পর্ব আছে। আচ্ছা, ইমাম যদি পীরের মুরিদ হয় তাহলে তার পিছে সালাত হবে কি? জি না, ইমাম পীরের মুরিদ হলে তার পিছনে সালাত হবে না, তার আকীদা ঠিক নেই। কেউ যদি নবীকে নূরের তৈরি নবী গায়েব জানে, নবী হাজের নাজের এমন আকীদা রাখলে তার পিছনে সালাত হবে? জি না। শেখ আসসালামু আলাইকুম, আমার মেয়ের জন্মের সপ্তম দিনে আকিকা দিই এবং মাথার চুল মন্ডন করি, তার কি আর চুল মন্ডন বা ছাঁটাই করা যাবে? করতে পারেন, না করাই ভালো, সমস্যা হলে করতে পারেন। মেয়েদের আর চুল কাটার কথা দেখা যায় না, চাচার কথা দেখা যায় না, ছোট করার কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কি জাহান্নামি নাকি জান্নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথাই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য সুপারিশ ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন, আল্লাহ ক্ষমা চাওয়ার অনুমতি দেননি। আর নিজের চাচা চোখের সামনে ওনাকে কালেমা পড়াতে পারেননি, ও জাহান্নামে যাবে। যে সামনে যিনি লালন পালন করেছেন, ঘরে রেখেছেন বিপদে আপদে, তাকে জান্নাতে নিয়ে যাওয়া যাচ্ছে না, বাপ মা জান্নাতে যাবে না। হাত তুলে একাকি দোয়া করার সময় সূরা ফাতেহা দিয়ে দোয়া করার সময় কি সূরা ফাতেহার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে? সূরা ফাতেহা পড়লে তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে, যখনই পড়েন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে সূরা ফাতেহা শুরু করবেন। ফাতেহা শেষ আর না হলে কিছু অংশ পড়ার পরে এ পড়বেন, বলেন তো কি? ইসমে আজম, আল্লাহু মিনা সালাকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ইসমে আজম পড়বেন, তারপরে দুরুদ, তারপরে নিজের কথা। যে নাও সম সহকামী থেকে, সমকামী থেকে বিয়ে কি কাফফারা দিতে হয়? যে নাও সমকামিতা থেকে ফিরে কাফফারা নেই, এগুলো কাবিরা গুনাহ, তওবা করতে হবে। বিচার হলে হলো, বিচার না হলে তওবা। আল্লাহ ক্ষমা করতে পারেন, তিনি সর্বশক্তিমান, নিরাশার কিছু নেই। পুত্র সন্তান হলে গরু জবাই করে এলাকার জনগণকে খাওয়ার এমন মানত করা যাবে কি? মানত করলে দিতেই হবে, মানত করে কোনো লাভ নেই। তবে যদি মানত করে থাকেন তাহলে জবাই করেন, তবে এটা আকিকা হিসাবে জবাই করবেন না, আগের দিন করে নিয়েন সন্ধ্যার সময়। ডক্টর মুসলেহউদ্দিন বলেছেন, কি মাস্ক করতে হবে সেটা কারণ নাম আপনার পেশ করার কি প্রয়োজন? নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি সাদলে আয়ুগাত্তর রাজুল ফাহ, কোনো ব্যক্তির কথা এখানে বলতে হবে না, প্রয়োজন নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় টাখনোর নিচে ঝুলিয়ে পড়তে নিষেধ করেছেন আর সালাতের সময় মুখ ঢাকতে নিষেধ করেছেন। জি, আর কে কি বলেছে ওটা আমার কানে আগে থেকে আছে, যে নতুন ভাবে জানানোর কোনো প্রয়োজন নাই। আর আমি কারো কথা হিসাব করে কথা বলতে হবে এটা কোনোদিন প্রয়োজন মনে করিনি। মানবতা সেবা ফাউন্ডেশন আপনি একটু ঘোষণা করে দিতেন তাহলে একটু ভালো হতো। মানবতা ফাউন্ডেশন তোমরা করেছো অনেক, জাজাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ। তো ঠিক আছে, শুকরিয়া। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় জুমার মসজিদে মাঝে মধ্যে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে, আর প্রতিষ্ঠানের জন্য দোয়া করার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ থাকছে। আর আজকের বিবরণ অনুযায়ী বিশেষভাবে পাঁচ ওয়াক্ত সালাত যে কোনো মলে